সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা কুলাঙ্গার চোর ও বদমাশ উল্লেখ করে তার মাজায় দড়ি লাগিয়ে দেশে এনে বিচার করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। শনিবার দুপুরে মৌলভীবাজারে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে একসাথে জেলার চারটি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনার সাথে জিয়াউর রহমান জড়িত ছিলেন। মুক্তিযোদ্ধা ভাতা তিন মাসের পরিবর্তে এখন থেকে প্রতি মাসে মোবাইল ফোনের মাধ্যমে দেওয়ার আশ্বাস দেন আকম মোজাম্মেল হক। আমি আপনাদের এলাকার এক কুলাঙ্গার আছে বলতে চাইছিলাম নাকি, চিফ জাস্টিস ছিল এস কে সিনহা, আমাকে দাঁড় করিয়েছিল কাঠ গড়াই গিয়ে। আমি ওর বিরুদ্ধে বলেছিলাম সেই দিন প্রমাণ আমার হাতে ছিল না, এখন হাতে আছে, মাজার রশি লাগিয়ে আনবো তোকে, এই বাংলার মাটিতে বিচার হবে এই কুলাঙ্গার এস কে সিনহার, তার যে অহংকার একটা দুর্নীতিবাদ চোর বদমাইশ একটা জাতির দুর্ভাগ্য, তার মধ্যে একজন লোক এই দেশের প্রধান বিচারপতি হয়েছিল, সেই কুলাঙ্গার ও বুঝতে পারে নাই যে কোথায় সে হাত দিয়েছে। চেয়ারটা পবিত্র অপবিত্র করে গেছে, তাকে আমরা মাজায় দড়ি লাগিয়ে আনবো আইন নির্মাণ।